হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম, যেটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি বাতিল হতে চলেছে, মাধ্যমিকের রেজাল্ট কবে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, বিস্তারিত আলোচনা আছি। অবশ্য ভিডিওটি অন স্ক্রিন একটি পেপার কাটিং থেকে শুরু করব, যেটি হলো সমাচার সংবাদ সংস্থা অনলাইন সংবাদ সংস্থা থেকে প্রকাশিত এই নিউজটি। আশঙ্কায় মুখ সম্মুখীন অভিভাবক শিক্ষার্থী, সিংহভাগ বিশিষ্ট শিক্ষাবিদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা পেছনের পক্ষে, স্বাস্থ্য জীবন তারপর পরীক্ষা, বলা হচ্ছে আগে স্বাস্থ্য এবং জীবন তারপরেই পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের সমস্ত রুটিন দিয়ে দিয়েছে পর্ষদ, কিন্তু আদৌ কি এই করোনার পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হবে, এ নিয়ে দোলা চলে তার মধ্যে রয়েছে সরকার। পার্থ চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বিষয়টির দিকে নজর রাখছেন, এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে পর্যালোচনা চলছে। দপ্তর সূত্রে খবর, সর্বভারতীয় ক্ষেত্রে একাধিক বোর্ডের পরীক্ষা বাকি রয়েছে, সেখানে কি সিদ্ধান্ত হয় তা দেখেই সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ সরকার। উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা কি এখন করানো উচিত, এই মর্মে সরকারের পক্ষ থেকে রাজ্যের বিশিষ্টজনদের মতামত চেয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিভিন্ন রকমের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা বিভিন্ন বোর্ডে এখনো স্থগিত রয়েছে। বম্বে হাইকোর্টের দায়ের হওয়া যে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আইসিএসইর পরীক্ষা ঐচ্ছিক রাখার ঘোষণা, আপাতত তার পরবর্তী শুনানির দিকে নজর রাখছে শিক্ষা দপ্তর। অন্যদিকে মাধ্যমিকের ফল কবে প্রকাশ হবে তাও এখনো সঠিকভাবে জানা যায়নি। সরকার প্রস্তুতি নিয়েছে, স্কুল কলেজ বন্ধ থাকায় এখন ফল প্রকাশ করেও লাভ নেই, মঙ্গলবার এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছোট্ট আপডেটটি ছিল আপনাদের জন্য। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বেশি বেশি করে বন্ধুদের কাছে পৌঁছে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।